হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাম্পি ব্লগ। তো আবার আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন ব্লগটা আমি বিকেলবেলা শুরু করেছি, সারাদিন করিনি, তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা, তো অবশ্যই একটা লাইক করে দিবে, তো অবশ্যই আমাকে সাপোর্ট করো, আর যে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিবে। যারা যারা এখন আমার বন্ধু হওনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে চলে আসো। আর আমার সাবস্ক্রাইব করে দিলে আমার নোটিফিকেশন পেয়ে যাবে, তো তাড়াতাড়ি আমার ভিডিও সাথে তোমাদের কাছে চলে যাবে। তো দেখো আজকে একটা নতুন রেসিপি মানে ননদিনী বানাবে, তো দেখো কি বানাবে, তারপরে তোমাদেরকে দেখাবো। তো মিষ্টিতে মাঝখানে ডাল তো দেখো এখানে আটা আর ময়দা দিয়ে দিল। তো আটার ময়দা দিয়ে না আটা না শুধু ময়দা দিয়ে তারপরে লঙ্কা বাটা, আদা বাটা, তারপরে মুহুরি গুঁড়ো সব কিছু দিয়ে দিল। দিয়ে তো একটু তেল দিয়ে এগুলো কেসলা মানে একটু মাখামাখা করবে। তো তারপরে হলো করে তারপরে গরম এখন দিয়ে দিল গরম জল, গরম জল দিয়ে দিল। তো এখন এগুলো কিসে করবে দেখো, বেশি গরম জল দিয়ে দিয়েছে, দেখো এইদিকে হয়ে গেল। তো ওগুলো মাখে ডেকে রেখে দিবে। তারপরে হলো আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, দেখো চা খাবো, সন্ধ্যা হয়ে গেছে, এত বৃষ্টি পড়ছে এদিকে, সন্ধ্যা কিন্তু দেরি আছে, সন্ধ্যা এখনো হয়নি, সন্ধ্যা তো বহুত দেরি, মনে হয় বৃষ্টি পড়ছে না, অন্ধকার হয়েছে দিনটা। তো দেখো এদিকে মাছের ডাল কুলটি গেলাই নাকি। তো এগুলি এখন মিষ্টিতে যে গুঁড়া করেছিল ওগুলো এখন ভেজে নিচ্ছে মশলাটা, এখানেও লঙ্কা দিয়েছে, আদা দিয়েছে, মুড়ি দিয়েছে, এগুলো ভেজে নিচ্ছে, ভেজে টেজে তারপরে ওটা যখন গুলি করবে তো ওটা ভিতরে ঢুকে দিয়ে পরে বেলবে। তো এটা ভাজতে থাকুক, ঠিক আছে, ওই সব করছে আমার ননদি সব করছে। তো দেখো ওই দেখো এটা ভাজা হয়ে গেল, কষানো হয়ে গেল, কি এগুলো জানি মাছের ডাল টেস্ট করে, তারপরে দেখো গুলি করা হয়ে গেছে, এটার ভিতরে এটা ঢোকানো হবে, তারপরে ডলা ডলা শুরু, দেখো বানাচ্ছি স্পিডে। দেখো হয়ে গেল, তিনটা হয়ে গেল, দেখো আকাশের কি অবস্থা। তো বৃষ্টি পড়ছে, দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির কি আওয়াজ দেখো। হয়ে গেছে, এখন ভাজবো রাধা পল্লবী, পল্লবী রাধা পল্লবী কে বানাচ্ছে দেখো। কারেন্ট চলে গেছে তার জন্যই আলো নেই ওইদিকে, দেখো এখনো দিন আছে কিন্তু 4:30 বাজে, বৃষ্টি হবে, কিছুই তো দেখা যাবে না। গরম হচ্ছে, দিলাম দেখি ভিতরে
তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে যে মাছের সবজি কচু আলু দিয়ে, তেলে সর্ষা দিয়ে ডাটা দিয়ে চচ্চটি ডাল। কেমন ভাল লাগে, লবণ দিতে সেটাই সেটাই টেস্টি করা। তো দেখো রাধা পল্লবী বানানো শেষ, রাধা পল্লবী বানিয়ে টেনে ননদ ওই ঘরে চলে গেল। তো আমি ঘরে মানে সব গুছিয়ে টুছিয়ে তো চলে যাবো ওই ঘর, তো ও সন্ধ্যা দেবে, আমি সন্ধ্যা দিব না আজকে, মনে হচ্ছে বিয়ের পরে আজকে ফার্স্ট সন্ধ্যা দিবে। তো দেখো বানানো শেষ, কারেন্ট নেই না, অন্ধকার, চার্জার লাইট দিয়ে মানে একটু একটু দেখা যাচ্ছে। ওই দেখো সন্ধ্যা দিয়ে দিচ্ছে, অন্ধকার, কারেন্ট নেই, দেখো অন্ধকার, আকাশটা মেঘলা, একটু কি কি বৃষ্টি পড়লো, এখন আর বৃষ্টি নেই, আবার বৃষ্টি শুরু হবে, রাত্রে বাকি আছে না, রাত্রে বাকি আছে এখনো। গাইস সন্ধ্যা হয়ে গেছে, ননদ আজকে সন্ধ্যা দিয়ে দিলো, তো এখন আমরা সন্ধ্যাটা খাবো, তো কি বানিয়েছে ওগুলো খাবো। তো আজকে আমার শরীর একদম ভালো নেই, তবু ভিডিও করছি, সকাল থেকে শরীরটা এত খারাপ, দেখো চোখ মুখে কি অবস্থা, তো আজকে এত অবস্থা, শরীর খারাপ হয়েছে, জীবনে এরকম হয়নি, আজকে এত শরীর খারাপ হয়েছে, তার জন্য আজকে অনলাইনে আসিনি, ভিডিও দিইনি, এখন ভিডিওটা ছাড়লাম, নাচের ভিডিওটা মানে বড় ভিডিওটা ছাড়লাম আজকে, মানে শর্ট ভিডিও একটাও ছাড়িনি। ঠিক আছে বন্ধু, পরে কথা হবে তোমাদের সাথে, বলো দেখো ওরা খেলনা করছে। ঠিক আছে বন্ধু, পরে কথা হচ্ছে, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, এই ভিডিওটা আমি অনেক দিনই বানিয়েছি কিন্তু ভিডিওটা ছাড়িনি, তো আজকে আমি ছাড়বো। তো বন্ধুরা ভালো থেকো সবাই, টাটা বাই বাই, তো আর কি ভালো থাকবে, আর ভিডিও বড় করবো না, এতটুকু পর্যন্তই, টাটা।